প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই একটা কি বলবো আনকনভেনশনাল ওয়েদারের মধ্যে হঠাৎ আমার মনে পড়ে গেল কি করে খাওয়া যায়, নিজে করব। তো ঠিক করে নিলাম বানাবো ডিম পুর। তো চলুন আজকে একটা শর্ট ভিডিও করব ডিম পুচির উপরে, আমি নিজে বানাবো, চলুন দেখে নিই কীভাবে বানাবো। তো ডিম পুচ বানাতে গেলে আমাদের দরকার হবে ডিম, চলুন ডিমটা নিয়ে নিই। আর লাগবে সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, প্রথম গ্যাসটা জ্বালিয়ে নিই, ফ্রাইং প্যানটা বসিয়ে নিই, ফ্রাইং প্যান গরম হয়ে গেল, এখন এটাতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল, এখন এটাতে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার, স্প্রিঙ্কল করব, এখন স্প্রিঙ্কল করব সল্ট অ্যাজ পার টেস্ট, স্প্রিঙ্কল করে নিলাম। ওকে, আমার পোচ হয়ে গেল, এখন জাস্ট এটাকে উঠিয়ে প্লেটে নিয়ে নেব, হয়ে গেল আমার আজকের ডিম পোচ, চলুন এখন এটা খেয়ে নিই। হয়ে গেল আমার ডিম পোচ, এখন বাইরে বৃষ্টি চলছে, ভেতরে ঠান্ডা, সব কিছু মিলিয়ে এই পোচটাকে এখন এনজয় করব, চলুন একটু খাওয়াটা স্টার্ট করে দিই। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সবাইকে।